আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোডটি। তো আজকে আমি আপনাদেরকে মাংসের পুর ভরা পটলের দোরমাটি দেখাবো, তবে এটি আমার মুরগির মাংসের পুর। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি পটলগুলোকে আঁচড়ে ধুয়ে নিয়েছি, এখন আমি দুই পাশের অংশ থেকে কেটে নিচ্ছি, তবে এক পাশের অংশটা কম কাটবো, আরেক পাশের অংশে একটু বেশি কাটবো। যেটা কম কাটবো সে অংশটা নিচের দিকে থাকবে, আর বেশি অংশে কাটাটা উপরের দিকে থাকবে। দেখুন, এভাবে করে আমি প্রতিটা পটলকে কেটে নিব। তো আমি কিন্তু মুরগির মাংসের পুরটি ইউজ করেছি, আপনারা চাইলে গরুর মাংসের পুর ইউজ করতে পারেন। তবে সকলে হয়তো বলছেন যে সামনে তো কোরবানি, এখন মুরগির মাংসের পুর দিয়ে কী হবে? তো ঈদের দিন সকালে তো আমাদের নাস্তা খেতে হয়, গরু জবাই হয়ে গরুটার মাংস বানাতে বানাতে সময় লাগে, আর যাদের বাসায় বাচ্চা আছে তাদের তো মুরগির একটা আইটেম চাই, সেজন্য আজকের এই রেসিপিটি। তো দেখুন, একটি চামচের উল্টো সাইড দিয়ে পটলের ভিতরের অংশটুকুকে আমি বের করে নিচ্ছি, তবে যে অংশে মুখের অংশটা আমি বেশি করে কেটেছিলাম সেখান দিয়ে কিন্তু আমি ভিতরের অংশটা বের করে নিচ্ছি। আপনি চাইলে যদি ছুরি দিয়ে করতে চান ছুরি দিয়েও করতে পারবেন, তবে চামচ দিয়ে করলে বেশি ভালো হয়। তো এইভাবে করে আমি প্রত্যেকটা পটলকে দেখুন ভিতরের অংশ বের করে নিয়েছি পটল থেকে। তো এখন এই কিমাটুকু আমি আগে থেকে রেডি করে রেখেছি, আপনারা চাইলে মাংসের কিমার পোর্টটি আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন, আমি আপলোড করে দিয়েছি। তো এরকম ঝরঝরেই রাখবেন পোর্টটা। তো এখন এই চামচের সাহায্যে আমি পটলের ভেতরে পোর্টটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ দেওয়ার পরে চামচের নিচের অংশ দিয়ে একটু ভিতরে চেপে চেপে ভরে দেবেন, ঠাসা ঠাসা করে ভরবেন, তবে সাবধানে, পটলটা যেন ভেঙে না যায় বা ছিদ্র হয়ে না যায়, আর নিচের অংশ দিয়ে যেন ছিদ্র হয়ে না যায়, তাহলে কিন্তু নিচের অংশ দিয়ে বের হয়ে যাবে কিমার পুরটি। দেখুন কিভাবে করছি আমি, এভাবে চেপে চেপে ভিতরে ভরে দিবেন। আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট করবেন, সাথে ফ্যামিলি ফ্রেন্ডদের শেয়ার করে দিবেন আমার এই রেসিপিটি। এ দেখুন আমি কীভাবে চেপে চেপে ভরে দিচ্ছি, এভাবে পুরো পটলটার ভিতরে চেপে চেপে কিমার পুরটা ভরে দিতে হবে। দেখুন, যেহেতু পোড়াটা ভরে গিয়েছে উপরের অংশ কিছুটা ফাঁকা রয়েছে, সেজন্য আমি চামচের পিছনের অংশ দিয়ে তুলে এখন এভাবে চেপে চেপে দিচ্ছি। পুরটি ভরা হয়ে গিয়েছে, এখন আমি এভাবে সবগুলোতে ভরে নিব। দেখুন আমি আরেকটি পদ্ধতিতে কীভাবে পুরটি পটলের ভিতরে ভরতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন। আসলে যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই পুরটি ভিতরে ভরে নিতে পারেন, তো আমার কাছে এভাবে সুবিধা মনে হয়েছে, সেজন্য আমি দুই রকমভাবেই পুরটি পটলের ভিতরে ভরে নিয়েছি। আপনারা কিন্তু গরুর মাংসের কিমাটাও সুন্দরভাবে তৈরি করে একটি পুর বানিয়ে পটলের দোরমা করতে পারেন। দেখুন এটাও ভরা হয়ে গিয়েছে, আমার সবগুলোতে পুর আমি ভরে রেডি করে নিয়েছি। এখন
যে উপরের অংশটা কেটেছিলাম সেই অংশটাকে এই পুরের মুখের মধ্যে দিয়ে একটি টুথপিক দিয়ে আটকে দেব, যাতে রান্না করার সময় পুরটা ভিতর থেকে বের হয়ে না যায়। লক্ষ্য করে দেখুন, দেখুন এভাবে করে আমি সবগুলোতে টুথপিক দিয়ে আটকে দিয়েছি। এখনও ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে গরম করে নিয়েছি, সেই পুরভরা পটলগুলোকে আমি হালকা একটু ঝলসে নেব। হালকা বেশি সিদ্ধ করবেন না কিন্তু, তাহলে কিন্তু রান্না করার সময় পুর ভিতর থেকে বের হয়ে যাবে, বেশি নরম হয়ে যাবে। তো হালকা একটু আমি একটু ঝলসে নেব, বেশি নাড়াচাড়া করবেন না। দেওয়ার কিছুক্ষণ পরে একটি চামচের সাহায্যে পাবে আলতো করে একটু নেড়ে চেড়ে দেবেন। দেখুন পটলগুলি হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আর সেই তেলের মধ্যেই আরও কিছু তেল দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কিছু দারচিনি, লং আর এলাচ, দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। আসলে আমি মনে করি রান্নাটাও একটা আর্ট, যে যত সুন্দর করে মন দিয়ে রান্না করবেন রান্নাটা দেখবেন তত বেশি সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা, এক চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি দুই চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম এক চা চামচ চাট মশলা গুঁড়ো, আর এখন দিয়ে দিব হাফ চা চামচ জিরে ভাজা ডালা গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তবে লবণটা আমি অল্প দিয়েছি কারণ পুরের মধ্যে লবণ দেওয়া আছে, আর আমি এখানে সয়া সস অ্যাড করবার জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কাওড়া জল, আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো মশলা যদি কষানো ভালো না হয় তাহলে কিন্তু যে কোনো তরকারি হোক কিন্তু মজা হয় না, তাই আপনারা ট্রাই করবেন একটু যত্ন নিয়ে রান্নাটা করতে, তাহলে দেখবেন মাছ মাংস না হলেও সবজিটাও কিন্তু মজা হয়। তো কষানো হয়ে গিয়েছে, আমি এখন ঝলসানো পুর ভরা পটলগুলো দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি 7 মিনিট পরে ঢাকনাটা তুলে নিব। এখন হালকা একটু নেড়ে উল্টিয়ে দিব, দেখুন উল্টিয়ে দিয়েছি। এখন আমি আবারও ঢেকে দিচ্ছি, সামান্য পানি অ্যাড করে দিয়েছি। এখন আবারও আমি ঢেকে দিব। তো 7 মিনিট পরে আবারও আমি একটু উল্টে পাল্টে দিব, দেখুন পানিটা কিন্তু শুকে গিয়েছে। আর অল্প পানি দিবেন, বেশি পানি দিবেন না, বেশি পানি দিলে কিন্তু একদম নরম হয়ে ভেতর থেকে পুরটা বের হয়ে যাবে। তো মুখের অংশে যে আমি টুথপিক দিয়ে লাগিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু কিছুটা খুলে গিয়েছে, এখন খুলে গেলেও সমস্যা নেই কারণ ভেতরের পুরটা কিন্তু অলরেডি শক্ত হয়ে গিয়েছে, এখন আর বের হবে না। আপনারা দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে, আমি এই অবস্থা চুলা টপ করে দিয়ে 5 মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখবো ঢেকে, তাহলে পুরোপুরি পানিটা টেনে যাবে। তো দেখুন রেডি হয়ে গিয়েছে পটলের দোলমাটি, আমি একটু কিন্তু কেটেও দেখিয়ে দিয়েছি, দেখুন মাংসের পুরটা কীভাবে দেখা যাচ্ছে, সুন্দর লাগছে, কত যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়।
আপনারা বাসা ট্রাই করবেন। আর এতক্ষণ আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসবো আরও নতুন রেসিপি নিয়ে। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।